এবে আমি আলোচনা করিবা যে মনুষ্যর চালিচলন দেখি তার প্রকৃতি স্বভাব ও গুণ বিষয়ে আমি কেমিতি জানিপারিবা। যেউমানে জোর জোর পাদ বাড়াই খটপট শব্দ করি রাস্তায় চালন্তি সেমানে অভিমানী ও ফুর্তি হইতান্তি, অর্থাৎ যেউমানে চালিবা বেলে শব্দ করি চালন্তি জোর জোর চালন্তি বাড়াই হই চালন্তি সেমানে অভিমানী হন্তি আও ফুর্তি স্বভাবর হইতান্তি। যেউমানে হাতি পরি পাদকু জমাই চালিথান্তি সেমানে স্বাবলম্বী শান্তি স্বভাবর ধৈর্যবান ও ন্যায়প্রিয় হইতান্তি। যেউমানে চালিলা বেলে হাতি পরি চালন্তি হাতি পরি পাদ থাপি থাপি চালন্তি সেমানে স্বাবলম্বী হন্তি শান্তিপ্রিয় হন্তি ধৈর্যবান হন্তি আও ন্যায়প্রিয় মধ্যে হইতান্তি। এপরি লোকমানে নিজ সিদ্ধান্তর অটল রহিবা পাই আনন্দরে বড় বড় বিপদর সম্মুখীন হয়ে যাতে। আউ যেউমানে হাতি সিংহ হংস পরি গম্ভীর গতিরে স্থির ভাবরে পাদ পকাই চালন্তি সেমানে বিশ্বাসী স্থিরমতি দৃঢ় স্বভাবযুক্ত হুয়ন্তি, আউ সেমানকর বিচার ও কার্যরে অল্প পার্থক্য থাকে, অর্থাৎ সেমানে যাহা বিচার করন্তি আউ যাহা কাম করন্তি তাহা ভিতরে তফাত কম থাকে, বা অন্য অর্থরে কহিবাকু গলে সেমানে যাহা চিন্তা করন্তি সেই কাম হি করন্তি। যেউমানে চালিবা সময়রে ঝুলিবা পরি হাত হলে হলে চালন্তি ও অন্য লোকক বাট ছাড়ন্তি নাহিঁ সেমানে বদ্রাগী গর্বী অন্যায়ী ও পরপীড়ক হইতান্তি, অর্থাৎ যেউমানে চালিবা সময়রে হাতকু হলে হলে চালন্তি অন্য লোকক বাট ছাড়ন্তি নাহিঁ সেমানে বদ্রাগী হুয়ন্তি, অর্থাৎ টিকিটিকি কথা রাগি যাআন্তি গর্বী হুয়ন্তি অন্যায়ী হুয়ন্তি পরপীড়ক, অর্থাৎ অন্যমানকু পীড়া দেওয়াকু সেমানকু ভল লাগে। যেউমানে অন্টা বঙ্কা করি ও কান্ধকু আগকু ঝুকাই চালন্তি সেই লোকমানে দুর্বল ও নিরাশ হইতান্তি, অর্থাৎ যেউ লোকমানে অন্টা বঙ্কা করি চালন্তি আগকু ঝুঁকিকি চালন্তি সেইপরি লোকমানে দুর্বল হুয়ন্তি আউ নিরাশ হইতান্তি। যেউমানক মেরুদণ্ড অঙ্কা বঙ্কা ও সাপ পরি সেমানে চালন্তি সেইপরি লোকমানে ঠক বিশ্বাসঘাতক ও কুপাত্র হুয়ন্তি, সেমানক মিঠা মিঠা কথারে কপটতা পুরি রহিতায়। যেউমানে চালিবা সময়রে মদ পিইবা পরি পাদ টলমল করি পকান্তি ও চালিবা সময়রে সেমানকর পাদ পরস্পর লাগিযিবা পরি হুয়ে সেমানে অলসুয়া অসফল ও অন্ধবিশ্বাসী হইতান্তি, অর্থাৎ চালিবা সময়রে যেউমানক পাদ টলমল হয়ে পড়ে দুইতাঙ্ক পাদ লাগিযিবা পরি লাগে সেইপরি লোকমানে অলসুয়া হুয়ন্তি অসফল হুয়ন্তি আও অন্ধবিশ্বাসী মধ্যে হুয়ন্তি। যেউমানে সভ্য সমাজরে গোড় লম্বাই বসন্তি সেমানকু নির্বোধ কুয়াযায়। যেউমানে নাক কান বা দাঁতরে কাঠি পুরান্তি আঙ্গুটি ফুটান্তি পাদ হলান্তি ওঠ কামুড়ন্তি মুহ মোড়ন্তি সেমানকু পথভ্রষ্ট কুয়াযাইপারে। সেমানক মুন্ডরে অনেক কথা জাত হুয়ে বা উৎপন্ন হুয়ে বা সেমানক মুন্ডরে অনেক কথা পশি থাকে কিন্তু সেমানে কৌণসি সমস্যার সমাধান করে পারান্তি নাহিঁ। যেউমানে টাণ কথা কুহন্তি সামান্য কথারে রাগি লাল হয়ে যাতে হাত ছিচাড়ি গর্জন করন্তি সেমানকু কাগজ বাঘ কুয়াযাইপারে, অর্থাৎ যেমানে কথা কইবা সময়রে টাণ পরি কথা কন্তি রাগিকি হঠাৎ লাল হয়ে যাতে হাত ছিচাড়ি গর্জন করিকি কথাবার্তা করন্তি সেমানে কাগজ বাঘ সদৃশ, কারণ থরে ধমকাইলে সেমানকর তোড় কমি যায়। ভীরু ও ডরুয়া লোকমানে এমিতি তোড় দেখাই থাকে, বাহাদুর ও সাহসী লোকমানে বিলম্বরে রাগি থাকে এবং কিছু ন করিয়া পর্যন্ত সেমানে শান্ত হয়ে না থাকে। যেউমানক মুখমণ্ডলর ভাব ক্ষণকু ক্ষণ বদলু ন থাকে সেমানে মহাপুরুষ ও প্রতিষ্ঠিত হয়ে থাকে, অর্থাৎ যেউমানকর মুহরে তাঁকর ভাব প্রতিক্ষণ বদলু ন থাকে অর্থাৎ স্থির হয়ে রয়ে থাকে, সে সুখ হেউ বা দুঃখ হেউ যেকোনসি পরিস্থিতিতে সমান থাকা পরি লাগে সেইপরি লোকমানে মহাপুরুষ ও প্রতিষ্ঠিত হইতান্তি। সেমানে নিজ কর্তব্য পালন ও দায়িত্ব পূরণ করিবারে অবহেলা করি না থাকে। আউ যেউমানকর মুখমণ্ডলর ভাব ক্ষণকু ক্ষণ বদলু থাকে সেমানক কথার বিশ্বাস করিবার অর্থ নিজকু বিপদরে পকাইবা সহ সমান, অর্থাৎ যেউমানকর মুখমণ্ডলর ভাব প্রতিক্ষণরে বদলু থাকে সেইপরি লোককু বিশ্বাস করিবা কথা নুহ, বা যদি বিশ্বাস করিবার অর্থ যে নিজকু বিপদরে পকাইবা সহ সমান হব। যেউমানে পিঁধিথিবা পোশাককু
ପରିଷ୍କାର କରି ପିନ୍ଧିଥାନ୍ତି ସେମାନେ ସ୍ୱାଭିମାନୀ ହୋଇଥାନ୍ତି। ସ୍ୱାଭିମାନୀ ଲୋକ ଗରିବ ହେଲେ ସୁଦ୍ଧା ତାର ପୋଷାକ ଶସ୍ତା ଓ ସିଲେଇ ହୋଇଥିଲେ ସୁଦ୍ଧା ସେ ଏହାକୁ ପରିଷ୍କାର କରି ପିନ୍ଧିଥାଏ। ଅର୍ଥାତ୍ ଯେଉଁ ଲୋକମାନେ ସ୍ୱାଭିମାନୀ ହୋଇଥାନ୍ତି ସେମାନେ ଯେତେ ଶସ୍ତାର ପୋଷାକ ପିନ୍ଧିଲେ, ଯେତେ ସିଲେଇ ହେବ ତା ପୋଷାକ ପିନ୍ଧିଲେ ମଧ୍ୟ ତାକୁ ସେ ସଫା ସୁତୁରା କରି ପିନ୍ଧିଥାନ୍ତି। ଯେଉଁମାନଙ୍କର ଲୁଗାପଟା ଚିରା ଓ ଅସ୍ତବ୍ୟସ୍ତ ହୋଇଥାଏ ସେହିପରି ଲୋକମାନେ ଅଳସୁଆ, କ୍ଳାନ୍ତ ଓ ଆତ୍ମଗୌରବରହିତ ହୋଇଥାନ୍ତି। ଅର୍ଥାତ୍ ଯେଉଁମାନଙ୍କର ଲୁଗାପଟା ଅସ୍ତବ୍ୟସ୍ତ ହୋଇଥିବ, ଚିରା ଫଟା ହୋଇଥିବ, ସେମାନେ ସଫା ସୁତୁରା କରି ପିନ୍ଧୁନଥିବେ, ସେହିପରି ଲୋକମାନେ ଅଳସୁଆ ହେବେ, କ୍ଳାନ୍ତ ହେବେ ଆଉ ସେମାନଙ୍କର କିଛି ଆତ୍ମଗୌରବ ରହିବ ନାହିଁ। ଯେଉଁମାନଙ୍କର ଅସ୍ତବ୍ୟସ୍ତ କେଶ, ମଇଳା ହାତ, ଅଯତ୍ନ ବର୍ଦ୍ଧିତ କେଶ, ହଳଦିଆ ଦାନ୍ତ, ଛିଣ୍ଡା ବୋତାମ, ଫଟା ଜୋତା, ବଡ଼ ନଖ ଏବଂ ଏଠି ସେଠି ଦାଗ ଲାଗିଥାଏ, ଏହିପରି ଲୋକମାନେ ତାଙ୍କ ଚାଲିଚଳନରୁ ଦରିଦ୍ର ହୋଇଥାନ୍ତି। ଅର୍ଥାତ୍ ଯେଉଁମାନଙ୍କର କେଶ କାଟନ୍ତି ନାହିଁ, କେଶ ଅସ୍ତବ୍ୟସ୍ତ ହୋଇଥାଏ, ଲମ୍ବା ହୋଇଥାଏ, ଅଯତ୍ନ ଭାବରେ ବଢ଼ିକି ଥାଏ, ତାର ଯତ୍ନ ନିଅନ୍ତି ନାହିଁ, ହାତ ମଇଳା ହୋଇଥାଏ, ଦାନ୍ତ ହଳଦିଆ ହୋଇଥାଏ, ସାର୍ଟର ପ୍ୟାଣ୍ଟର ବୋତାମ ଛିଣ୍ଡା ହୋଇଥାଏ, ଜୋତା ଫଟା ଥାଏ, ନଖ ବଡ଼ ଥାଏ ଆଉ ଏଠି ସେଠି ଦାଗ ଲାଗିଥାଏ, ଏହିପରି ଲୋକମାନେ ସେମାନଙ୍କର ବ୍ୟବହାରରୁ, ଚଳଣିରୁ ହିଁ ଗରିବ ହୋଇଥାନ୍ତି ବା ଦରିଦ୍ର ହୋଇଥାନ୍ତି। ଅସାବଧାନ ଲୋକ ଧନ ଉପାର୍ଜନ କରିପାରନ୍ତି ନାହିଁ କିମ୍ବା ଧନ ଥିଲେ ସୁଦ୍ଧା ତାକୁ ରକ୍ଷା କରିପାରନ୍ତି ନାହିଁ। ଅର୍ଥାତ୍ ଯେଉଁମାନେ ଅସାବଧାନ ଲୋକ ସେମାନେ ତ ପ୍ରଥମେ ଧନ ଉପାର୍ଜନ କରିବାକୁ ଅକ୍ଷମ ହୁଅନ୍ତି, ଆଉ ଯଦି କୌଣସି ମତେ ସେମାନେ ଧନ ଉପାର୍ଜନ କରିପାରନ୍ତି ବା ଯଦି ଧନ ସେମାନଙ୍କ ପାଖରେ ରହିଯାଏ ସେମାନେ ତାହାକୁ ରକ୍ଷା କରିପାରନ୍ତି ନାହିଁ। ଅର୍ଥାତ୍ ବାଜ୍ୟ ଖର୍ଚ୍ଚ କରି, ବଦ ଖର୍ଚ୍ଚ କରି ବା ଆଡ଼ୁ ସାଡ଼ୁ ଖର୍ଚ୍ଚ କରି ତାକୁ ଉଡ଼ାଇ ଦିଅନ୍ତି। ସାମୁଦ୍ରିକ ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ମଣିଷର ହାବଭାବ, ଚାଲିଚଳନ ତାହାର ମୁଖମଣ୍ଡଳରେ ଫୁଟି ଉଠେ ଆଉ ଏହାର ପ୍ରଭାବ ଅନ୍ୟମାନଙ୍କ ଉପରେ ଖୁବ୍ ପଡ଼ିଥାଏ। ଏହି ଲୋକକୁ ଦେଖି ତାର ସ୍ୱଭାବ ଓ ପ୍ରକୃତି ବିଷୟରେ ଜଣାପଡ଼ିଥାଏ। ଏଣୁ କୌଣସି ନୂଆ ବ୍ୟକ୍ତିର ସମ୍ପର୍କରେ ଆସିଲେ ତାହାକୁ ଦେଖି ଆମ ମନ ଭିତରେ ତାହାର ଅନୁରୂପ ପ୍ରଭାବ ମଧ୍ୟ ପଡ଼ିଥାଏ। ଅର୍ଥାତ୍ ଯଦି ଆମେ କୌଣସି ଅପରିଚିତ ଲୋକକୁ ଦେଖୁଛନ୍ତି, ନୂଆ ଲୋକକୁ ଦେଖୁଛନ୍ତି, ତାର ମୁଖମଣ୍ଡଳର ଭାବ ଦେଖି ତା ବିଷୟରେ ଆମେ ଅନେକ କଥା ଜାଣିପାରନ୍ତି, ତା ସ୍ୱଭାବ ଚରିତ୍ର ବିଷୟରେ ଜାଣିପାରନ୍ତି ବା ତାର ପ୍ରଭାବ ଆମ ଉପରେ ଅନେକ ଭାବରେ ପଡ଼ିଥାଏ। ଏହା ଥିଲା ମଣିଷର ଚାଲିଚଳନ ଦେଖି ତାର ଗୁଣ, ସ୍ୱଭାବ, ଚରିତ୍ର ଓ ପ୍ରକୃତି ବିଷୟରେ ଜାଣିବା। ଯଦି ଏହି ବିଷୟରେ ଆପଣଙ୍କ କିଛି ମତାମତ ଅଛି ତେବେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଆପଣଙ୍କର ମତାମତ ଲେଖନ୍ତୁ, ମୁଁ ଏହାର ଉତ୍ତର ଦେବି। ଯଦି ଏ ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗୁଛି ତେବେ ଆକୁ ଲାଇକ୍, ସେୟାର ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ପୁଣି ଆପଣଙ୍କ ସହିତ ଦେଖାହେବ ଆଉ ଏକ ନୂଆ ବିଷୟକୁ ନେଇ ଏକ ନୂଆ ଅଧ୍ୟାୟରେ। ସେତେବେଳେ ଯାଏ ରହୁଛି, ଧନ୍ୟବାଦ।